हेलो एवरीवन, आज के आमरा कनवेक्स सेटे और एक एग्जांपल करब। कनवेक्स सेट आमी आगे करिएछिलाम, तोमादेर हयतो मने आछे जो कोन एकटा सेट के कनवेक्स सेट तखनई बोलबो जदि आमरा एर मध्ये थेके दुटो पॉइंट नेई, धरे नाओ एक्स आर वाई बिलংস টু জেড, এক্স ক্যাপিটাল এক্স। তারপর যদি আমরা আরেকটা পয়েন্ট জেড এরকম আকার পাই, ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইনটু ওয়াই, তার মানে এই দুটো পয়েন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে, সেটা যদি তোমরা দেখাতে পারো যে বিলংস টু ক্যাপিটাল এক্স, তাহলে আমরা ক্যাপিটাল এক্সটাকে বলবো কনভেক্স সেট। তো তোমরা এই ডেফিনেশনটা নিশ্চয়ই সবাই জানো, যারা জানো না তার লিঙ্ক দেখো পর আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। কনভেক্স সেটও আমি করিয়েছি এবং তার কিছু এক্সাম্পলও করিয়েছি। তো এই এক্সাম্পলটা একটু আলাদা, এটা আমাকে কমেন্ট করে একজন জানিয়েছেন, তো তাই আমি অঙ্কটা করে দিচ্ছি। তো আগে কী করবো, এটাকে আমি একটু গুছিয়ে নেবো। তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এস ইকুয়াল টু সেট অফ এক্স ওয়ান কমা এক্স টু, সাজ দ্য যেখানে আছে কি এক্স টু মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস অফ এক্স স্কোয়ার, সরি এক্স ওয়ান স্কোয়ার, এক্স ওয়ান কমা এক্স টু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তাই না? তো আমি ধরে নিলাম তাহলে লেট এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, দেন তাহলে আমরা কী বলতে পারবো, এক্স টু মাইনাস থ্রি ক্যাপি গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস অফ এক্স ওয়ান স্কোয়ার, তাই না? এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, আমরা যখন এরকম টাইপের কোনো প্রমাণ করবো কনভেক্স সেটে, সবসময় চেষ্টা করবো এটাকে লেস দেন ইকুয়াল টু আকারে রাখার। যখন তুমি লেস দেন ইকুয়াল টু আকারে রেখে বাম দিকে ফাংশনটিকে নিয়ে ডান দিকে ফাংশনটি নিয়ে আসবে, তখন কিন্তু সুবিধা হবে। তো এটাকে আমরা কী করবো, লেস দেন ইকুয়াল টু আকারে নিয়ে আসবো, উভয় পক্ষে মাইনাস দ্বিগুণ করে দাও, তাহলে কী হবে, থ্রি মাইনাস এক্স টু লেস দেন ইকুয়াল টু এক্স ওয়ান স্কোয়ার, তাই না? একইভাবে যদি ওয়াইটা বিলংস টু ক্যাপিটাল ওয়াই আর সেখানে এক্সটা হচ্ছে এভাবে এক্স ওয়ান কমা এক্স টু, ওয়াইটা হচ্ছে ওয়াই ওয়ান কমা ওয়াই টু, ঠিক আছে? তাহলে ওয়াই টু এখান থেকে আমি একদম ডিরেক্ট লিখছি থ্রি মাইনাস ওয়াই টু, এটা কী হবে, লেস দেন ইকুয়াল টু ওয়াই ওয়ান স্কোয়ার, যেহেতু কি ওয়াইটা বিলং করছে কোথায়, সেই ক্যাপিটাল এক্সের মধ্যে, ঠিক আছে? নাও লেট জেড ইকুয়াল টু জেড ওয়ান কমা জেড টু ইকুয়াল টু এভাবে ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা অফ ওয়াই, এটা ওয়াই, ব্যাস। এখন দেখাতে হবে কি জেডটাকে এ লিনিয়ার কম্বিনেশন আকারে দেখালাম, এখন যদি দেখতে দেখাতে পারি জেড ওয়ান জেড টু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে কী বলতে পারবো, জেডটাও ক্যাপিটাল এক্সের মধ্যে বিলং করবে, তখন কী হয়ে যাবে আমাদের ক্যাপিটাল এক্স সেটটা কনভেক্স সেট, ব্যাস। তাহলে এটাকে ধরলাম আমরা, মান বসে দাও, ল্যামডা এক্স মানে হচ্ছে এক্স ওয়ান কমা এক্স টু প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স ওয়াই মানে হচ্ছে ওয়াই ওয়ান কমা ওয়াই টু, যোগ বিয়োগ করো তাহলে আসবে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান কমা ল্যামডা এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই টু, এটা হচ্ছে আমাদের জেড। তারপর এখান থেকে আমরা পাচ্ছি জেড ওয়ান ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান, আর জেড টু কী পাচ্ছে, জেড টু এটা প্রথমে কমারটা হচ্ছে জেড ওয়ান, পরে কমারটা হচ্ছে জেড টু, তাহলে জেড টু হচ্ছে ল্যামডা এক্স টু প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই টু। এবার আমরা দেখাতে হবে কি থ্রি মাইনাস জেড টু লেস দেন ইকুয়াল টু জেড ওয়ান স্কোয়ার। তো আগে আমি জেড ওয়ান স্কোয়ার মানটা বের করে নিই, তো জেড ওয়ান স্কোয়ার যেহেতু এটা লাগবে আমাদের, তো জেড ওয়ান স্কোয়ার মানে কি, এটার পর হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি আসবে, আমি একদম সূত্র ভেঙে দিচ্ছি, ল্যামডা স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ল্যামডা হোল স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা এক্স ওয়ান কম এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ব্যাস এটা আসবে আমাদের জেড ওয়ান স্কোয়ার, তার মান। এবার বের করবো আমরা কি, এটা নাও থ্রি মাইনাস জেড টু, এটা যদি দেখাতে পারি লেস দেন ইকুয়াল টু জেড ওয়ান স্কোয়ার, তার মানে এই মানটা, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে? এটা ইকুয়াল টু থ্রি মাইনাস জেড টু মানে কত, জেড টু মানে এটা মানটা বসে দাও, ল্যামডা এক্স টু প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই টু, এটা হচ্ছে আমাদের জেড টুর মান। এবার ক্যালকুলেশন করো, তো এখানে আসবে থ্রি মাইনাস ল্যামডা এক্স টু মাইনাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু। এবার দেখো আমরা কার কার মান জানি, আমরা জানি থ্রি মাইনাস এক্স টুর মান জানি, আর এখানে জানি থ্রি মাইনাস ওয়াই টুর মান, তাই না? এখানে কিন্তু শুধু এক্স টু আছে, তার সঙ্গে ল্যামডা গুণ আছে,
वाई टू आज तरह संगे वन माइनस लैमडा गुण आता है क्योंकि ये फर्मे नहीं आसते हैं थ्री माइनस एक्स टू और थ्री माइनस वाई टू तो हमें क्यों जोर कर नहीं आसब क्यों जोर कर नहीं आसब थ्री माइनस लैमडा कमन ही निखने कर एक्स टू माइनस थ्री जो सामने एक माइनस आने ये माइनस दे जख ही गुण कर तक क्या थ्री माइनस एक्स टू मैं फर्म चले आस थ्री माइनस एक्स टू तो हमें एक बारे कर कारण एक बारे करते गले प्लस माइनस कंट्रोल होते तो हमें क्यों एक जोर कर नहीं निल इन्हें माइनस चलो माइनस निल वन माइनस लैमडा कमन निल निल वाई टू माइनस थ्री ठीक है तरह बाढ़ क्यों निल जगह बाढ़ निल से कि करते सबसक्राइब करते हैं तो इन्हें बाढ़ निल देखो ये माइनस माइनस प्लस प्लस थ्री लैमडा तो इन्हें एड करब माइनस थ्री लैमडा एखे बाढ़ निल माइनस एखे माइनस 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 प्लस प्लस थ्री इंटू वन माइनस लैमडा ये बाढ़ नहीं अपोजिट है माइनस थ्री इंटू वन माइनस लैमडा बस इक्वल टू थ्री थकुक इन्हें माइनस माइनस टे प्लस कर दिल लैमडा माइनस टे संगे एड कर दिल तेल क्या है थ्री माइनस एक्स टू एट प्लस कर दिल वन माइनस लैमडा लैम माइनस टे मध्य ढुकाओ तेल आस थ्री माइनस वाई टू ए दो के कैलकुलेशन करो तेल आसमें शुदुम्र माइनस थ्री बस हलो एखे आर देखो माइनस थ्री प्लस थ्री कटे गलो ए दूर क्योंकि भांगे भांगे कैलकुलेशन कर देखिए माइनस थ्री आसने माइनस थ्री प्लस थ्री कटे गलो और ये ये दो मान हमें क्योंकि जान कि जानी ए दो मान देखो लेस दैन इक्ल टू वाई वन एक्स वन स्कोर एक मान लेस दैन इक्ल टू वाई वाई वन स्कोर तेल क्यों करब यगल पाल्ट देव करब थ्री माइनस जेड टू लेस दैन इक्ल टू कत हो थ्री कटे गए लैमडा थक लैमडा इंटू होता है वाई वन स्कोर और एखान प्लस वन माइनस लैमडा इंटू वाई टू स्कोर लैमडा एक्स वन स्कोर प्लस वन माइनस लैमडा इंटू वाई वन स्कोर ठीक है ये ठीक है क्योंकि हमें ये पर नहीं आसते कि ये पर नहीं आसते हैं जेड क्षेत्र में जेड वन स्कोर नहीं आसते तो जेड वन देखो ये टर्म चले लैमडा स्कोर एक्स वन स्कोर एट चले क्या आसना तो ये टर्म कि करते एक एक्सट्रा नहीं आसते हैं एखे क्योंकि लैमडाट पजिटिव नम्बर एक्स वन वाई वन सबग क्योंकि पजिटिव कारण देखें देवा एक्स वन एक्स टू ग्रेटर दैन इक्वल टू जीरो से हिसाब से एक्स वन एक्स टू वाई वन वाई टू जेड वन जेड टू सबाई क्योंकि ग्रेटर दैन इक्वल टू जीरो नहीं तो मैंने कि पुरो नम्बर पजिटिव नम्बर पुरोटा एक पजिटिव एखे जेहेतु ये छोटो तेल क्यों करते थ्री माइनस जेड टू लेस दैन इक्ल एपर हमें आए तो अलरेडी बड़ो आज हमें और किस एड करते एड कर तो बड़ो थको तैना तो को प्रब्लेम नहीं तो हमारे मेलानों जो हम किड करब कि एड करब वाइन स्कोर प्लस टू इंटू लैमडा वन माइनस लैमडा एक्स वन इंटू वाई वन बस ये एड कर लड करते परलम कारण कि कारण हे एगल सबा पजिटिव जो क्यों नेगेटिव होते क्योंकि एड करते कारण नेगेटिव हमें बुझते पर लेस दैन इक्ल टू थे कि ना तई ये पजिटिव तक एड करतेब आटार मान कत तो एखान बोलते थ्री माइनस जेड टू लेस दैन इक्ल टू एट मैं हे जेड वन स्कोर बस तेल देखो जेड वन जेड टू क्योंकि सैटिस्फाई कर गलो हमारे जो कंडिशन देव एक्स सेटर जो से एखान बोलते पर देयरफोर जेड इक्वल टू हमें छोड़ जेड वन कमा जेड टू एट क्या बिलंग कर बिलंगस टू कैपिटल एक्स हेंस एक्स इज ए कन्वेक्स सेट बस प्रूफ एकदम छोट एक प्रमाण शुद्ध किचु ना ये जगह एक मन चलो खराब तो तुम्हारे एक बार बार मन दीची जो देखो एरक टाइप कन्वेक्स सेटे सब समय क्योंकि एखे ग्रेटर दैन इक्वल टू रखबे ना ओटे कन्वर्ट कर लेस दैन इक्वल टू बाम दिखे टेक नहीं टान दिखे नहीं आसो देखो सहजे तुम्हें प्रमाण करते संगे थार्ज्य धन्यवाद।